উত্তর চব্বিশ পরগনার বারাসাতের 34 নম্বর জাতীয় সড়কের বেহাল দশার প্রতিবাদে বামফ্রন্ট এবং জাতীয় কংগ্রেসের যৌথ উদ্যোগে বারাসাতের কলোনি মোড়ে বিক্ষোভ অবস্থান অবরোধ করে দু দলের কর্মী সমর্থকেরা। তাদের দাবি, প্রাণের ঝুঁকি নিয়ে মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে, সারা দিনে বহু ভারী পণ্যবাহী যান চলাচল করে এই রাস্তা দিয়ে, মাঝে মধ্যেই বিভিন্ন গাড়ি ভাঙা রাস্তায় পড়ে দুর্ঘটনার কবলে পড়ে। কখনো গাড়ির পরিকাঠামো ভেঙে যায়, কখনো আবার গাড়ি খারাপ হয়ে যায় গর্তের মধ্যে পড়ে, বর্ষা হলে এই গর্তগুলি জলে ভর্তি হয়ে যায়, দুর্বিষহ হয়ে ওঠে জাতীয় সড়ক দিয়ে চলাচল করা। দীর্ঘক্ষণ অবরোধের ফলে যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে 34 নম্বর জাতীয় সড়কে, সৃষ্টি হয় ব্যাপক যানজটের, চরম দুর্ভোগে পড়ে পথ চলতি নিত্যযাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বারাসাত থানার পুলিশ, পরে অবশ্য অবরোধকারীদের হটিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ। তো দাবি হচ্ছে এটাই যে আমাদের কলোনি মোড় থেকে ডাকবাংলো যে অবস্থা পৌঁছেছে অত্যন্ত ভয়ঙ্কর, এবং এই ভয়ঙ্কর পরিস্থিতিতে খুব প্রতিদিন বিপদ হচ্ছে, প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে। আর আজকে আপনারা নিজেরা দেখুন, একটা জাতীয় সড়ক রিপেয়ার হচ্ছে কুচো পাথর দিয়ে, যেখানে কোনো বড় পাথরের জায়গা নেই। তৃণমূল রাজ, এই সরকার কন্ট্রাক্টরদের রাজে পরিণত হয়েছে, এবং একটা বৃষ্টিতে ধুয়ে গেলে পুরো রাস্তা সর্বনাশ হয়ে প্রতিদিন বিপদ হচ্ছে। তার প্রতিবাদে আজকে অবরোধ হচ্ছে সারা রাজ্য জুড়ে। আমফানের টাকা মমতা ব্যানার্জির লোকেরা লুট করে খাচ্ছে, গ্রামের গরিব মানুষ তারা এই সুযোগ তারা পাচ্ছেন না, এবং কেন্দ্রীয় সরকারেরও যে নীতিহীন কাজকর্ম তার বিরুদ্ধেও মানুষ মরে যাচ্ছে, তার বিরুদ্ধেই মূলত প্রতিবাদ।